নিট পরীক্ষার অ্যাডমিট আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা অভিক মণ্ডল। জানা গেছে, হুগলি জেলার কোন্নগরের বিদিশা হাউজিংয়ের বাসিন্দা অভিক মণ্ডল আগামী 13 তারিখ কলকাতার মিন্টো পার্কে যার নিট পরীক্ষা রয়েছে, সেই নিট পরীক্ষার জন্য এদিন সন্ধ্যা নাগাদ অভিক তার সাইকেল নিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যায়। কিন্তু অনেক দেরি হওয়ার পরও যখন সে বাড়িতে ফিরছিল না, তখন চিন্তিত হয়ে তার পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয় এবং নিকটবর্তী জিটি রোডের উপর সাইকেল খুঁজে পেলেও অভিক নিখোঁজ থাকে। যার কারণে দেরি না করে পরিবারের লোকেরা উত্তরপাড়া থানায় অভিকের বিষয়ে মিসিং ডায়েরি করেছেন। ঠিক কী ঘটেছিল বা সম্পূর্ণ এই রহস্যজনক ঘটনার প্রসঙ্গে অভিকের মা ঝর্ণা মণ্ডল কি জানিয়েছেন, শুনে নিন। আমার ছেলে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া হলো, 7টা বাজলো, 7টায় বাবা অফিস থেকে এলো, বাবাকে স্যানিটাইজার ভালো করে করতে বললো। কবে? দুপুরে। মঙ্গলবার দুপুরে। ঠিক আছে। তারপর আমাকে বললো, আমি বললাম বাবু একটু চা 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 করলো, দুধ চা বানিয়েছে, বাবাকে দিয়েছে, ভাইকে দিয়েছে, আমাকে দিয়েছে, নিজেও খেয়েছে। একটা সিঙ্গারের হাফ হাফ করে আমার মা, আমি অ্যাডমিটটা আনতে যাবো। দিয়ে আমি বললাম আমি যাবো, তো বলছে মা আমি 15 মিনিটের মধ্যেই চলে আসবো। দিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে তুই যা, আমি আজকে যাবো না, কাল যাবো আমি। দিয়ে ও চলে গেল, ও চলে ও বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় আমার সাথে কথা বললো না, ওর বাবা দরজা বন্ধ করলো, মাস্ক ভুলে গেছিলো নিতে, কিছু দূরে যে ব্যাক করে মাস্কটা আবার নিয়ে গেল বাবার থেকে। বাবাই বললো যে বাবা তুই আজকে সাইকেল চালাবি, সাইকেলে একটু ব্রেকটা হালকা আছে। ঠিক আছে, বাবার সাথেই কথা হলো, আমার সাথে আর সেই সময় কিছু কথা হলো না। দিয়ে বলছে মা তাহলে আমি অ্যাডমিটটা আনতে যাবো। আমি বলছি দিয়ে আমি ওর বাবাকেই বলছি যে তুই রাজি করে ওকে নিয়ে যাও, ওকে একা যেতে দিও না, করোনা ওয়েদার, তার সাথে মেশামেশি করবে, যার জন্যই ওকে একা পাঠাতে চাইছিলাম না। কিন্তু সেদিন কি বলছে মা তুমি খালি খালি টেনশন, আমি একাই যাবো। ঠিক আছে, আমি ঠিক আছে তাহলে আয়। এই আমার ওই সময়ের মধ্যে এইটুকু কথা হয়েছিল। ছেলের নাম কি? ছেলের নাম অভিক মণ্ডল। আমার বাবা কি? বাবার নাম? বাবার নাম সুভাষ মণ্ডল। কি করেন? কলকাতা পুলিশ। আচ্ছা, তো মানে তারপর থেকে কি কোনো ফোনে পাওয়া যাচ্ছে তাকে? ফোন তো নিয়ে যায়নি। ফোন নিয়ে যায় না। একটা ব্যাপার জানা গেছে যে ওনার নাকি সাইকেলটাকে জিটি রোডের উপর পাওয়া গেছে। হ্যাঁ, সাইকেলটা জিটি রোডের উপর পাওয়া গেছে। হ্যাঁ। কবে সেটা? মঙ্গলবার রাত্রি 3টা নাগাদ মনে হয় সাইকেলটা এরা দেখেছে। মনে হয় আমি কোনটা আমি জানি না, পুলিশ সেই সাইকেল আনা হয়েছে, বাড়িতে আছে এখন সেই সাইকেল, খালা দেওয়া আছে। পুলিশ অভিযোগ জানিয়েছে? খুব সুন্দর নিয়েছে, আমার কোনো অসুবিধা নেই, আমার কাছে কথা বলেছে। কোনো ফোন এসছে মুক্তিপণের ব্যাপারে বা কিছু? না, কোনো ফোন টোন এখনো অব্দি আসেনি। সমস্ত জায়গায় খোঁজ করেছে? হ্যাঁ, মোটামুটি সব জায়গায় খোঁজা হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ঝর্ণা মণ্ডল। আপনার মা? আমি ওর মা। কদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।